আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন কে বসে আছে? জান্নাতুল নাঈম, ইয়া জান্নাতুল নাঈম এপ্রিল, যে কিনা পৃথিবীর সব মানুষের কাছে এখন সম্মান রেখে কয়েকটা কথা বলতে যাচ্ছে, আর চুপ করে থাকতে পারেনি। জানি আপনাদের অনেকের অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আছে আমার কাছে, কেন আমি বিয়ের ব্যাপারটা গোপন করেছি, কেন আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, ব্লা ব্লা ব্লা। আমি ছোটবেলা থেকে কখনোই কোনো বাধা বিপত্তির কাছে মাথা নিচু করিনি, কখনো না, এখনো পর্যন্ত। যতই বাধা বিপত্তি এসেছে, চুপ করে সেটার এগেনস্টে গিয়ে বারবার নিজেকে শুধরে নিয়েছি, বারবার আমি নিজেকে পরিবর্তন করেছি। একটা 16 বছরের একটা মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, আর সেই মেয়ে এখন সাকসেসফুল। সেই মেয়ে তার সমাজের কোনো কথা শুনেনি, সেই মেয়ে আশেপাশের মানুষ কি বলেছে সেটাও কানে নেয়নি। তার একটাই উদ্দেশ্য ছিল, যেখানে বাংলাদেশে 19 কোটি মানুষের বাংলাদেশে যেখানে বাল্য বিবাহ একটা দৈনন্দিন একটা ঘটনা, দৈনন্দিন একটা ঘটনা, সেখানে সেই বাল্য বিবাহকে আমি মানতে পারিনি। বাংলাদেশেও আইন আছে, 16 বছর একটা মেয়েকে বিয়ে দিলে সেই বিয়েটা হয় না, সেটা বাল্য বিবাহ হিসেবে গণ্য। আমি চেয়েছিলাম সেসবের এগেনস্টে কাজ করতে, আমি প্রত্যেকটা মেয়েকে এটাই বুঝে দিতে চাইছি যে একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে, একটা মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে, বেগম রোকেয়ার মতো একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে, চাইলে নিজের অধিকারটা নিজে আদায় করে নিতে পারে, সে ডিভোর্সি হোক, সে ম্যারিড হোক, সে অন্য কেউ হোক, সে যা, সে এনিথিং। আমি ডিভোর্সি ফাইন, আমি একটা মেয়ে, অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে, অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করা। কই, আমি তো নিজের জন্য কিছু চাইনি, আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েগুলোকে জাস্ট দেখিয়ে দিতে যে একটা মেয়ে চাইলে কি কি পারে। কয়টা মেয়ে আছে, কয়টা মেয়ে আছে দেখাতে পারবেন, যে কিনা তার ফ্যামিলির কাছ থেকে ত্যাজ্য হয়ে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করেছে, সবসময় নারীর জন্য প্রতিবাদ করেছে, কয়টা মেয়ে আছে? আর সেই আপনারা সবাই আমার পার্সোনাল লাইফটাকে নিয়ে, আমার আমার প্রেজেন্ট লাইফটাকে পুরো হেল করে দিচ্ছেন। কে রাইট দিয়েছে আপনাকে একটা মানুষকে, একটা মানুষকে হার্ট করার মতো রাইট আপনাকে কে দিয়েছে? একবারও কি চিন্তা করেছেন আমি আজকে আজকে এই পজিশনে এসেছি, আমি কতটা কষ্ট করে নিজের সারাউন্ডিংসের সাথে কতটা ফাইট করে আমি এসেছি, আপনাদের কোনো আইডিয়া আছে? আমি না পেয়েছি আমার বাবার সাপোর্ট, না পেয়েছি আমার ফ্যামিলির সাপোর্ট, তিলে তিলে নিজেকে তৈরি করেছি, তিলে তিলে নিজেকে আমূল পরিবর্তন করেছি, কে পেরেছে আমার মতো? এখন আপনারা যদি বলেন আমাকে, আপনারা শাস্তি দিবেন যে আমি বিয়ের ব্যাপারটা গোপন করেছি, বিয়ের ব্যাপারটা গোপন করে আমি এটাতে পার্টিসিপেট করেছি, আমি আমার মাথা পেতে আমি শাস্তিটা মেনে নিব, কিন্তু আপনারা আমাকে বুঝলেন না, আপনারা আমাকে চিনতে পারেন নাই। কি বলবো, আমি বুঝতেছিলাম, আমি কখনো হার মানতে শিখি নাই। আমার কাছের মানুষগুলো যারা আমার সাথে সবসময় মিশে তারা জানে আমি কখনোই কোনো কিছুতে হার মানি না। আমি
আজকে আবার কথা দিচ্ছি সবাইকে, আমি যতদিন বেঁচে থাকবো মেয়েদের অধিকার গুলোর জন্য, যে মেয়েরা কষ্ট পায়, যে মেয়েরা নিজের স্বাধীনতা নিজে পায় না, যে মেয়েরা বাল্য বিবাহের শিকার হয়, আমি সবার জন্য কাজ করে যাবো আমার শেষ নিঃশ্বাস অব্দি। অনেকেই বলছেন জান্নাতুল নাঈম এইসব কথা শুনে সুইসাইড করবে, জান্নাতুল নাঈম ইজ মোর ইনাফ স্ট্রঙ্গার, ইউ গট দ্যাট? জান্নাতুল নাঈম এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। মিস ওয়ার্ল্ড, আমার মিস ওয়ার্ল্ডে জান্নাতুল নাঈমের নামটা নাই গেল, কোনো সমস্যা নেই, আমি আমার দেশের মানুষের জন্য আমি থাকবো। আমি জানি আমার দেশের মানুষ আমাকে প্রতারক বলছে, চোর বলছে, বাটপার বলছে, আই ডোন্ট ইভেন কেয়ার। ওরা আমাকে এত গালাগালি করছে, আমার সেটা ফিডব্যাক দেওয়ার কোনো দরকার নেই। আমি তাদেরকে জাগাতে এসেছি, মেয়েদেরকে, এদেশের পুরুষদেরকে, এদেশের বাবাদেরকে আমি জাগাতে এসেছি, যে বাবারা কিনা একবারও চিন্তা করে না তার মেয়েকে এই অল্প বয়সে বিয়ে না দিলে, তার মেয়েকে সাপোর্ট দিলে তার মেয়ে কত দূর যেতে পারে। আমি সেসব বাবাদের চোখ খুলে দিতে এসেছিলাম, সেসব ফ্যামিলির চোখ খুলে দিতে এসেছিলাম, সেসব মেয়েদের চোখ খুলে দিতে এসেছিলাম যারা ফ্যামিলির প্রেশারে, যারা ফ্যামিলির প্রেশারে সবকিছু মেনে নেয়। তাদেরকে আমি দেখাতে এসেছিলাম যে আমার মতো মেয়ে, যে কিনা আজকে 4 বছর ধরে তার ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই, তার বাবার সাপোর্ট নেই, সেই মেয়ে একা একা আজকে এত দূর এসেছে, আমি সেসব মেয়েদেরকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে দেখো তোমরা আমার মতো হও, কিছু শিখো, তোমাদেরকে তো আর তোমাদের ফ্যামিলি ফ্যামিলি থেকে বের করে দেয় নাই, তোমরা তো ফ্যামিলির সাথে আছো, রাইট? তোমরা তাদের সাপোর্ট পেয়েও তোমরা অনেক কিছু করতে পারো। আমি তাদের সাপোর্ট ছাড়া না হয়ে আমি আমি তোমাদেরকে জাগিয়ে তুললাম, এটা তো আমার ভুলটা কই ছিল, কই? আমি যখন সাকসেসফুল হচ্ছিলাম, আমি যখন রাস্তায় রাস্তায় বাইক চালাতাম, কই তখন তো কেউ আমার পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করে নাই? আজকে এ পর্যায়ে আসার পর কেন সবাই আমাকে এত কথা শোনাচ্ছে? হ্যাঁ বুঝলাম আমি ভুল করছি, আমি মিস ওয়ার্ল্ডের নাম লিখিয়েছি একটা ডিভোর্সি মেয়ে হয়ে, এটা আমার ভুল, কিন্তু আমি দেখিয়ে ছাড়ছি যে আমার মধ্যেও কিছু একটা আছে, আই ক্যান ডু, আই ক্যান ফাইট। কি বলবো, আমার অপরাধ এটাই যে আমি আমি যদি চুপ চুপ করে যদি আমার স্বপ্নগুলো কিছু ওখানে ধামা চাপা দিয়ে যদি আমি বিয়ে পিড়িতে বসে যেতাম, আমি যদি বিয়ে করে তার সাথে সংসার করতাম, 2-3টা বাচ্চা নিয়ে বাচ্চাগুলোকে বড় করে বাচ্চাগুলোকে বড় করে দেন নাতি পুতির মুখ দেখে আমি চলে যেতাম দুনিয়া থেকে, এইটুকুই আমার লাইফ থাকতো। আমার মায়ের মতো, আমার মা সারা জীবন আমার বাপের মুখের উপর কখনোই কথা বলতে পারে নাই, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে নাই। আমার মাও চেয়েছিল আমি যেন আমার মায়ের মতো একটা লাইফ লিড না করি, আমার মা চেয়েছিল আমি যেন আমি যেন নিজের একটা পরিচয় তৈরি করি, নিজে যেন প্রতিষ্ঠিত হই, এটা আমার ভুল, এটা আমার ভুল। এই সোসাইটির এগেন্সি নিয়ে বাল্য বিবাহটাকে মেনে না নিয়ে ফাইট করা, এটা আমার ভুল। বাংলাদেশ ক্রিকেট দিয়ে বিশ্বের কাছে নাম করেছে, মেয়েরা এভারেস্ট জয় করেছে, আর আমি না হয় মিস ওয়ার্ল্ডেই নাম লিখালাম, সমস্যা তো কই? ডিভোর্সি তো এটাই তো প্রবলেম, তাই না? কেন মেয়েরা কি মিস হতে পারে না? সে যেখানে একটা দিনও সংসার করে না সেখানে তার কেন সারা জীবন মিসেস নামে একটা নাম বয়ে যেতে হবে? ওয়াই ওয়াই?
আসলে একবার কষ্ট লাগে না? আমি এত বছর একা একা কষ্ট করে একটু বসেছি, এতদিন তারা কেউই ছিল না, এখন তারা কোত্থেকে আসে? আপনারা কি আমার আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? 16 বছরের একটা মেয়েকে জোর করে বিয়ে দিলে সেটার কোনো শাস্তি হয় না, সেটাকে নিয়ে কোনো হাসাহাসি হয় না ফেসবুকে, সেটাকে নিয়ে ট্রল হয় না। আর একটা ডিভোর্সি মেয়ে ছোটবেলা থেকে ফাইট করে এসে যখন সাকসেসফুল হয়, তার শাস্তি নিয়ে কথা বলা হয়, তার শাস্তি দাবি করা হয়, তাকে নিয়ে ট্রল করা হয়, হাসাহাসি করা হয়, কেন? আপনাদের মেন্টালিটি এরকম কেন বলতে পারবেন? আপনারা কি আসলেই ন্যায় বিচার চান? কাদের জন্য চান আপনারা ন্যায় বিচার? কাদের জন্য? আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু অনেস্ট? ও কোয়েশ্চেন অ্যান্সারটা দিবেন প্লিজ। একটা কথাই বলবো, বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ডে যেই যাক না কেন, তার জন্য আমার কাছ থেকে অনেক অনেক শুভকামনা। আমি যখন একটা ভুল করে ফেলেছি, আমার কাছটা না হয় সেই করে দিক, আমি না হয় আমার দেশেই থাকি, আমি আমার ডিসিশন চেঞ্জ করব না, আমি বাংলাদেশের মেয়েকে নিয়ে কাজ করব, মেয়েদেরকে নিয়ে কাজ করব, তাদের পাশে দাঁড়াবো। আর আপনারা যারা অনেকেই বলছেন অন্তঃসৌভিসকে নিয়ে বাজে বাজে কথা, তাদেরকে জাস্ট আমার কয়েকটা কয়েকটা কথা বলার আছে। আমি মনে করি অ্যাজ এ গার্ল আমি অনেক লাকি যে আমি এরকম একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরেছি যেখানে কোনো ধরনের বিন্দু পরিমাণ নোংরামি ছিল না, যেখানে আয়োজকরা ছিলেন সব দিক দিয়ে রেসপেক্টেড। আমার প্রতিটা মেয়ে, একটা মেয়েও যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে একটা মেয়েও বলতে পারবে না কখনো কোনো আয়োজক তাদেরকে কোনো বাজে ইঙ্গিত দিয়েছে, খারাপ কোনো কিছু বলেছে। প্রতিটা মেয়ে, প্রতিটা সেকেন্ড সেফ ছিল, এটা আমি বলতেছি, আমি বলতেছি এটা। আমি জানি ওরা কি করে আমাদেরকে সাপোর্ট করেছে, কি করে আমাদেরকে তৈরি করেছে, কি করে আমাদেরকে ক্লাস করিয়ে প্রতিনিয়ত ইম্প্রুভ করার ট্রাই করেছে। আমি এটা মানতে পারতেছি না, আমি এটা মানতে পারতেছি না যখন যখন সবাই ওদেরকে নিয়ে বাজে কথা বলতেছে। যে জায়গাটাতে আমি ছিলাম, আমি আমি দেখেছি, আমি জানি সত্যিটা কি। আমি আমার নিজের সৌন্দর্য, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে আমি আমার মুকুটটা নিয়েছিলাম, সেই মুকুট আমার কাছ থেকে চলে যায়, আমার আফসোস থাকবে না। বাট আমার মাথায় যে উদ্দেশ্য একটা মুকুট আছে, আমি যে ফাইট করে এতটুকু এসেছি, নিজের একটা পরিচয় করেছি, এটা আমার মুকুট। আমার এই উদ্দেশ্য মুকুটটা আমার কাছ থেকে কেউ চিনিয়ে নিতে পারবে না। আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি, সারা জীবনে আমি নিজেকে অনেক বেশি ভালোবাসবো, কোনো থার্ড পার্সনের কথায় আমি আমি কষ্ট পাবো না। আমি অনেক স্ট্রং, শুধু সবাইকে অনুরোধ করব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন কখনোই ভেঙে না পড়ি, আমি যেন আমার জীবনের শেষ পর্যায়ে গিয়ে হলো আপনাদের সবার মুখ কোনো না কোনো ভাবে উজ্জ্বল করতে পারি। দোয়া করবেন আমার জন্য, একটু দোয়া তো করতে পারেন, আর কিছু না পারেন, জানি তো অনেক মজা নিচ্ছেন সবাই, একটু দোয়া করবেন আমার জন্য, এই অসহায় মেয়েটার জন্য একটু দোয়া করবেন। এই অসহায় মেয়েটা আরো কি কি করতে পারে, এই অসহায় মেয়েটা যদি বেঁচে থাকে সে দেখিয়ে ছাড়বে। দিস ইজ দ্য কমিটমেন্ট, টু মাই সেলফ,
And whatever I commit to myself, I do it. I do it. ভালো থাকবেন সবাই।